স্পেনার রহমানুরাহিম সালামুয়ালাইকুম সম্মানিত শিক্ষার্থীগণ ওয়েলকাম ব্যাক টু মে এনাদের ভিডিও আবার উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে প্রিয় শিক্ষার্থীগণ আজকের ক্লাসটি আরবিতে কথা বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ কেন গুরুত্বপূর্ণ ভূমিকা জাস্ট আমরা ওয়ান বাই ওয়ান খুব সহজভাবে শিখব প্রিয় শিক্ষার্থীগণ আজকের ক্লাসটি মূলত হচ্ছে অনুরোধের ক্লাস কাতার থেকে এক আরব প্রভাসী ভাই সুমন ভাই আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া প্রতিদিন যদি আপনি চারটা পাঁচটা অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ দিয়ে ক্লাস তৈরি করেন উক্ত শব্দগুলো যেই শব্দগুলো দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অ্যারাবিয়ানদের সাথে খুব সহজভাবে আরবিতে কনভার্সেশন করতে পারবো এমন কিছু শব্দ দিয়ে ক্লাস তৈরি করবেন সো ওনার কমেন্টস অনুযায়ী আমি সেভাবে পূর্ব এরকম কয়েকটি ক্লাস তৈরি করেছি চারটি দশটি সো আজকো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আশা করি কাজে লাগবে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় শিক্ষার্থীগণ ক্লাসটি শুরু করার পূর্বে প্লিজ সকলের নিকট রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আমি সেভাবে ক্লাস তৈরি করবো আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য নতুন আরও প্রবাসী ভাইয়েরা খুব সহজভাবে শিখতে পারেন তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার মূল মোটিভ হচ্ছে আমার গুরুত্বপূর্ণ চারটি শব্দ আমরা আলোচনা করব। এবং উক্ত শব্দ দিয়ে আমরা আবার কিছু কনভার্সেশন তৈরি করব। সো আমি সর্বপ্রথমে বলতে গেলে যেমন শরাব এটি হচ্ছে পান করা যেমন আমরা পানীয় জাতীয় বা তরল জাতীয় যে কোনো জিনিস যেটাকে পান করি সেটাকে আরবিতে বলা হয় শরাব মানে হচ্ছে পান করা নেক্সট হচ্ছে মেখাদ্দা মেখাদ্দা হচ্ছে কি বালিশ বাত্তানিয়া কম্বল তাতক্ষীণ ধূমপান এখন এই চারটি শব্দ শুধু আমাদের শব্দ মেমোরাইজ করলে হবে না আমরা কিভাবে আমরা এই চারটি শব্দ দিয়ে কনভারসেশন করব। সেটি একটু আলোচনা করতেছি সো প্লিজ একটু সবাই অ্যাটেন্টিভ হবেন আই হোপ এবং মনোযোগের সহকার শুনবেন সর্বপ্রথম যে শব্দটি সেটি হচ্ছে কি সরাব সরাব মানে আমি একটু আগে যেটা বলেছি পান করা কোনো তরল জাতীয় কিছু পান করার ক্ষেত্রে বলবেন সরাব সো এখন আমরা যদি একটু বাংলায় বলি দেন একটু আরবিতে আমরা কনভারসেশন করব। আমি যদি একটু বাংলায় বলতে চাই যেমন আমি আজকে দুধ পান করতে চাই তারপর হচ্ছে আমি আজকে সরাব পান করতে চাই হ্যাঁ যেটাকে আপনি বা আমরা খেতে চাই বাট পানীয় জাতীয় জিনিসকে পান করা বলা হয় অনেক সময় আমরা খেয়ে থাকি বলে আমরা এটা খেতে চাই সেটা খেতে চাই বাট এইসব পানীয় জাতীয় ক্ষেত্রে আপনি বলবেন সরাব সো আমি সর্বপ্রথম যেটা বলেছি সেটি হচ্ছে কি আমি দুধ খেতে চাই বা দুধ পান করতে চাই আপনি আপনার কোনো চাঁদিককে বলতেছেন তাহলে আমি চাই চাওয়ার আরবি কি এভি আমি কি আনা সো আনা এভি ভি হালিব হালিব মানে হচ্ছে কি দুধ তাহলে এই চ্যান্টেজে আমরা কি শিখেছি আনা আমি এবং শরাব হচ্ছে পান করা হালিব মানে হচ্ছে দুধ তাও এভি মানে চাওয়া দেখুন এই সেন্টেন্সের অন্যান্য শব্দগুলো কিন্তু মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট লাইক যেমন আমি যদি বলতে চাই এ বি দিয়ে আমি যদি আবার শত শত সেন্টেন্স মেক করতে পারবো ফর এক্সাম্পল যেমন আমি বাহিরে যেতে চাই আনা এবিরু বাররা তাহলে বাররা মানে কি বাহির আনা আমি এবি চাওয়া আনা এবিরু রু ময়দান আমি মাঠে যেতে চাই আনা এবিরু রু মাকতাব আমি অফিসে যেতে চাই মাকতাব মানে হচ্ছে অফিস ময়দান হচ্ছে মাঠে আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীকে আমি একটু ক্লাসটি লং না করে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি বাট বোঝাতে গেলে ইনশাল্লাহ আর অনেক সেন্টেন্স এভাবে আসবে আরও বুঝাতে পারবো সো আমার সাথেই থাকবেন এবং প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমরা খুব সহজভাবে উক্ত চ্যানেলের মাধ্যমে সকল আরব প্রবাসী একসাথে আরবি শিখবো নেক্সট হচ্ছে দেখুন মেখাদ্দা এটি কি বালিশ যখন মেখাদ্দা হচ্ছে বালিশ আরেকটি জিনিস প্রশিক্ষার্থীগণ প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি আরব দেশের সাথে মিল আছে আমি এভাবেই ক্লাস তৈরি করার চেষ্টা করি এবং বিভিন্ন আরব প্রবাসীর সাথে যোগাযোগের মাধ্যমে পরিচিত প্রচলিত শব্দ আমি কালেক্ট করি আপনাদের জন্য ক্লাস তৈরি করি ওকে নেক্সট হচ্ছে মেখাদ্দা সম্মানিত শিক্ষার্থীগুলি মেখাদ্দা শব্দটি একটা জিনিস মনে রাখবেন যখন নতুন কোনো আরব প্রবাসী আসেন সেক্ষেত্রে তাদের সাধারণত মেখাদ্দা প্রয়োজন হয় বা মানে কম্বলের প্রয়োজন হয় বালিশের প্রয়োজন হয় ইত্যাদি জাস্ট আমি একটু থিম দিচ্ছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখুন আপনি যখন বলবেন যে কাউকে আপনি আমরা যদি একটু বাংলায় বলতে যাই যেমন এই গ্রুপায় বা আমার রুমের মধ্যে বালিশ নেই আমার বালিশের প্রয়োজন কী প্রয়োজনীয় এগুলো হচ্ছে প্রয়োজনীয় কথোপকথন এগুলো দিয়ে কিন্তু কথা বলে থাকি এই শব্দগুলো দিয়ে আমরা কথা বলি যেমন আমার রুমে বালিশ নেই তাইলে মালানা গুরফা আমার মানে হচ্ছে কি মালানা অথবা আপনি আনা দিয়েও বলতে পারেন নো প্রবলেম মালানা গুরফা গুরফা মানে হচ্ছে রুম আমার গুরফায় ফি মানি আছে মাফি মানে নাই। সো মালানা গুরফা মাফি মাফি কি মেখাদ্দা এখন আমি জাস্ট মেখাদ্দা বলেছি এখন আপনি এখানে আপনার অন্যান্য আসবাবপত্র যেটা আপনি বলতে পারেন যেমন মালানা গুরফা মাফি মেরুয়া ফ্যান মালানা গুরফা মাফি লাম্বা লাম্বা মানে হচ্ছে লাইট মালানা গুরফা মাফি মুকাইফ আমার রুমে এসি নেই এভাবে আপনি বলতে পারেন আনা এভি আনা এভি ওয়াহেদ বা ইতনাইন ইতনাইন মেখাদ্দা আমি দুটি বালিশ চাই ঠিক আছে এরকম আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন সো প্লিজ ক্লাসটি ব্যাকে গিয়ে রিব্যাক রিব্যাকে গিয়ে বারবার আপনি রিয়েলাইজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন আর আরেকটি জিনিস হচ্ছে বারবার আমাকে অনেকজনে কমেন্টস করেন যে ভাইয়া আমি তো চেষ্টা করি বাট পারতেছি না বাট মনে রাখবেন ইউ রিমেম্বার প্লিজ জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যাভেলেবেল বোকাবলির আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দ মুখস্ত করতে হবে তাহলে অবশ্যই পারবেন জাস্ট শব্দের সাথে শব্দ দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন ইনশাল্লাহ ইউ উইল গেট বেনিফিট ওয়ান বাই ওয়ান ইনশাল নেক্সট হচ্ছে দেখুন বাত্তানিয়া কম্বল তাহলে সেম আমি বলতে পারি আলিয়ম আজকে খুব শীত লাজেম বাত্তানিয়া তাহলে আজকে আলিয়ম মানে কি আজকে আলিয়ম ফি বারিদ মানে হচ্ছে ঠান্ডা বা শীত আলিওম ফি জিহাদা বারিদ আজকে খুব শীত এরকমভাবে আপনি বলবেন কৃষিক্ষী ওখানে আমি আবার বলতেছি দেখুন আজকে খুব শীত আলিয়ম ফি জিহাদা মানে হচ্ছে বেশি জেহাদা মানে বেশি ওয়াজেদ মানেও বেশি আলিওম ফি জেহাদা বাড়ি আজকে খুব বেশি শীত লাজেম মানে অবশ্যর ক্ষেত্রে বলবেন লাজেম মানে অবশ্যই লাজেম মানে অবশ্যই দরকার কী দরকার ইতনাইন বাত্তানিয়া ওয়াহেদ বাত্তানিয়া ইতনাইন হচ্ছে দুই ওয়াহেদ হচ্ছে এক ওয়াহেদ বাত্তানিয়া লাজেম ইনতা সা মানে আপনার সাথে ইন্টার চাওয়া সওয়া ফি বাত্তা যে তোমার সাথে চাওয়া চা মানে সাথে ফি বাত্তা আপনার কাছে কি কম্বল আছে ফি মানে আছে জাস্ট এখানে দেখেন কোনো ইউ ডোন্ট নিড টু এনি গ্রামারিটিক্যাল সিস্টেম জাস্ট আপনি যখন ইউ মেক ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক সেন্টেন্স মেক করবেন বা কাউকে যখন কোশ্চান করবেন জাস্ট একটু ধাক্কা দিয়ে বলবেন যেমন ইন্তাফি বাত্তানিয়া নর্মালি যখন বলতে যাই তোমার কাছে কম্বল আছে এখন আপনি যদি জানতে চান যে দোস্ত তোমার কাছে কি কম্বল আছে সাদিক মানে দোস্ত ইন্তাফি বাত্তানিয়া ওয়াহিদ বাত্তানিয়া ইন্তাফি যে তোমার কাছে কি একটি কম্বল আছে আসান কারণ মালানা গুরফাম আসান মালানা গুরফাম আমার রুমে বাত্তানিয়া মাফি আমার রুমে কম্বল নিয়ে আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার নেক্সট হচ্ছে দেখুন তাৎক্ষীণ mm-hmm <laughs> সর্বশেষ যে শব্দটি আরেকটি জিনিস শিক্ষার্থীগুন প্লিজ ক্লাসটি টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই শিখতে পারবেন একটু ধৈর্য করুন আপনি পাঁচ মিনিট ছয় মিনিট ইউ শুড স্পেন্ড অনলি ফাইভ মিনিটস টেন মিনিটস আপনি পাঁচ থেকে ছয় মিনিট দৈনিক একটু খরচ করুন যেহেতু আপনি আরব দেশে এসেছেন সো আপনাকে অবশ্যই রিমেম্বার ইউ হ্যাভ টু নো অবশ্যই আপনাকে জানতে হবে মাস্ট নো অবশ্যই তুমি জানবা অ্যাবাউট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হাউ টু মেক হাউ টু কনভারসেশন ওকে নেক্সট সেন্টেন্সটি হচ্ছে দেখুন তাৎক্ষিন আমরা বলতে যাচ্ছি তাত্ষীণ মানে হচ্ছে কি দুমপান। যেটাকে আমরা যদি একটু সহজ খাস বাংলা বলতে যাই সিগারেট খাওয়া বা দুমপান করা এটাকে বলে তাৎক্ষীণ হচ্ছে দুমপান তাহলে দুমপান তাহলে এখানে তাত্ক্ষীণ করা নিষেধ হিনি তাত্ক্ষীণ মামনু এখানে দুমপান নিষেধ হিনি তাত্ক্ষিণ মাম্নু মামনু মানে হচ্ছে নিষেধ সম্মানিত শিক্ষার্থীগণ আজকের মতো এখানে শেষ দিতেছি ইনশাল্লাহ নেক্সট আপনাদের মাঝে আবার আই উইল কাম ব্যাক উইথ মোস্ট অফ দ্য টিউটোরিয়াল ইনশাল্লাহ সো স্টে উইথ মি সো প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ইম্পর্টেন্ট ক্লাস ইনশাল্লাহ ইফ ইউ স্টে উইথ মি ইনশাল্লাহ ইউ উইল গেট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টিউটোরিয়াল আই হোপ সম্মানিত শিক্ষার্থীগণ তো সো আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দ মুখস্থ করতে হবে দেন শব্দের সাথে শব্দ দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ